কথা যে ঠিক কোন দিন বা তারিখে হবে সে সম্পর্কে বলতে গেলে এ ব্যাপারে সহি বুখারি বলছে, সহি বুখারির কমেন্ট্রি ফতেউল বারি এটা বলছে, বিশেষজ্ঞগণ এ পর্যন্ত এই রাত সম্পর্কে ৪০টারও বেশি আলাদা মতামত দিয়েছেন যে এই লাইলাতুল কদরের রাতটা আসলে ঠিক কবে হবে। অনেকে বলেন এটা রমজান মাসের প্রথম রাত হবে, কেউ বলেন রমজানের সপ্তম রাত, কেউ বলেন ১৯তম রাত, এরকম বিভিন্ন মতামত। তবে সহি হাদিস অনুযায়ী সবচেয়ে সঠিক সময় যেটা সেটা হচ্ছে রমজানের শেষ ১০ দিনের মধ্যে কোন একটা বেজোড় রাত। এই হাদিসটা আছে সহিহ বুখারীতে খণ্ড নম্বর ৩, এই ৩ নম্বর খণ্ডের বুক অব লাইলাতুল কদর হাদিস নম্বর ২০১৭। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে তোমরা লাইলাতুল কদরের রাতকে খুঁজবে রমজান মাসের শেষ ১০ দিনের বেজোড় রাত। আলহামদুলিল্লাহ, এই প্রশ্নটাও ভালো প্রশ্ন। কদরের রাত্রি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা রাত্রি, কিন্তু কোন রাত্রিটি কদরের জন্য নির্ধারিত এটা কেউ জানে না। আমরা বা আমাদের দেশে বা মুসলিম বিশ্বের বিভিন্ন দেশেই একটি রাত্রিকে নির্ধারণ করা হয়, সেটা হলো ২৭ রাত্রি। কদর পেতে চাইলে সেই রাত্রিতে এবাদত, কোরআন তেলাওয়াত, জিকির আজগার করে এটা শেষ করতে হবে। কিন্তু আমাদের দেশে বা অন্যান্য দেশে এই রাত্রির অবস্থাটা ভিন্ন দেখা যায়। এই রাত্রিতে একজন ব্যক্তিকে দ্বারা অনেক সময় বক্তব্য দেওয়া নেবে, আলোচনা করা নেবে, অতঃপর সালাত আদায়ের পরে সেখানে কোরমা, পোলাও ইত্যাদি অনুষ্ঠান করে রাত্রিকে শেষ করা হয়। এবং আরও দুঃখজনক, ফজরের আগেই তারা বিদায় নেয় অনেক জায়গাতে, ফজরের সালাদটিও তারা পড়ে না, শুধু এই রাতটি জাগার জন্যই গুরুত্ব বিবেচনা করেই এবং খাওয়া দাওয়ার অনুষ্ঠানের জন্য এটা এভাবে থেকে যায়। এক দ্বিতীয় বিষয় হলো যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ অনুযায়ী কদরের রাত তালাশ করতে হবে ৫টি বেজোড় রাতগুলো। আপনি খুলেন সহিহ বুখারী প্রথম খণ্ডের ২৭০-৭১ পৃষ্ঠায় কিতাবু লাইলাতুল কদর অধ্যায়ই আছে। সেই অধ্যায়ের মধ্যে অনেকগুলো হাদিস বর্ণিত হয়েছে যে তাহাররাও লাইলাতুল কদরে মিন আওয়াখিরের শাহরে রমাদান ফিলবিত্রি, রমাজান মাসের শেষ দশকের বৃত্তির বা বেজোড় রাতগুলোতে তোমরা কদর রাত্রি তালাশ করো। সুতরাং আমরা ৫টি রাত্রি তালাশ করব, একটি রাত্রি নয়। যদি আমি করি এক রাত্রি তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই হাদিসের বিরোধিতা করা হবে। এই ক্ষেত্রে আবার যুক্তিও দেখানো হয় যা খুব দুঃখজনক। লাইলাতুল কদর এই ২টি শব্দের মাঝে ৯টি অক্ষর আছে, আর এই ৯কে যদি ৩ দ্বারা গুণ করা হয় তাহলে হয় ৩৯। যুক্তিটা খুব চমৎকার। রমজান মাসকে ৩ ভাগে ভাগ করা হয়, ৩ ভাগে ভাগ করলে ৩ হচ্ছে, আর যেহেতু লাইলাতুল কদর ৯টি অক্ষর আছে সুতরাং ৩ দ্বারা ৯কে যদি গুণ করা হয় ২৭ হচ্ছে, তাহলে অবশ্যই রমজান মাসের ২৭ তারিখটাই হলো কদরের রাত্রি। কিন্তু একটু চিন্তা করেন নে যে এই যুক্তি বা এই কৌশলের তলা ছিদ্র ফোটা, কারণ এটা যুক্তি তো টিকবে না, ধোপেও টিকবে না। বরং যুক্তি দিতে গেলে আমরা যে ৩টা গ্রহণ করলাম, রমজান মাসকে ৩ ভাগে ভাগ করলাম, এই ৩ ভাগে ভাগ করার হাদিসটি একটি মুনকার হাদিস, অগ্রহণযোগ্য হাদিস, এই হাদিসকে কোনো মহাদেশ গ্রহণ করেননি, তাহলে ৩ শেষ থাকলো কত? লাইলাতুল কদর ৯টি অক্ষর। এই ৯টি হরফকে নিয়ে যদি বিশ্লেষণ করি, আমি যুক্তির আলোকেই বলছি, আপনি যেমন যুক্তি দিচ্ছেন আমিও বলছি যে এই ২টি শব্দের মধ্যে ৯টি অক্ষর থাকার তাৎপর্য এটাই, কোনো ব্যক্তি যদি রমজান মাসের ২১ রাত্রি থেকে নিয়ে ২৯ রাত্রি পর্যন্ত ৯ দিন একটানা রাত্রি ইবাদত করে, অবশ্যই ওই ব্যক্তি কদর রাত্রি পাবেই। রমাদানুল মোবারকের
মূল আকর্ষণ হচ্ছে রমাদানুল মোবারকের শেষ দশকে, অর্থাৎ রমাদানের কদরের রাতগুলো হচ্ছে লাস্ট 10 ডেজ অফ রমাদানে। আল্লাহ রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এরশাদ করেছেন, ফালতামিসু ফিল আশরিল আওয়াখির মিনাল বিতর, রমাদানের শেষ দশকের বেজোড় রাত্রিগুলোতে তোমরা কদরের রাত তালাশ করো। তাই আপনারা যখন প্ল্যান করতে বসবেন, এখনই ক্যালেন্ডার সামনে নিয়ে রমজানের শেষ দশক কত তারিখ থেকে কত তারিখ পরে প্ল্যান করে নিন, এবং অড নাইটগুলো, বেজোড় রাত্রিগুলো কোন কোন রাত্রিগুলো হতে পারে এখনই প্ল্যান করে নিন। যত ধরনের ব্যস্ততা, যত ধরনের ঝামেলা, যত ধরনের দায়িত্ব, এই কাজগুলোকে আপনি আগে পরে সেরে নেবেন, কিন্তু এই 10 দিনের স্পেশাল টাইমটাকে আমাদের আবাদতের জন্য রাখা। অশোকে যখন তিনি পুষতেন, তিনি তখন এমনভাবে আবাদত করতেন, তিনি কাউকে চিনতেন না, কারোর সাথে বেশি কথা বলতে চাইতেন না, তিনি রাতে সারা রাত জেগে থাকতেন, ফ্যামিলি মেম্বারদেরকে উঠিয়ে দিতেন, জাদ্দা ওয়া সাদ্দাল মিজার, কোমরে গামছা বেঁধে তিনি আবাদতে লেগে পড়তেন। এই শেষ দশকে তিনি এত আবাদত করতেন, বছরের কোনো সময়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এত বেশি আবাদত করতে কিন্তু দেখা যেত না। তাই এই শেষ দশকের বেজোড় রাত্রিগুলো যেন আমরা মিস না করি, এবং শুধু 27 রমাজানে আমরা কদর হিসেবে পালন করব ব্যাপারটা যেন এমন না হয়ে যায়। কারণ যদি কোনো কারণে কদর মিস হয়ে যায়, এটা হচ্ছে খায়রুম মিন আলফি শাহার, 1000 মাসের চেয়েও সেরা। ওই এক রাতের আবাদত হচ্ছে 1000 মাসের আবাদতের সমান। এবং আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান হুরিমা খাইরাহা ফাকদ হুরিম, যে কদরের রাতের বরকত থেকে বঞ্চিত হলো, হি ইজ দ্য লুজার, এই বরকতের মাসে নিশ্চয়ই আমরা কেউই লুজার হতে চাই না, আমরা সবাই গেইনার হতে চাই। তো আমরা যদি গেইনার হতে চাই, রমাদানের সর্বোচ্চ বরকতটুকু যদি আমরা হাসিল করতে চাই, লাস্ট 10 ডেজ অফ রমাদান, রমজানের শেষ দশকের বেজোড় রাত্রিগুলো যেন আমরা খুবই আন্তরিকতার সাথে সিনসিয়ারলি আবাদত করে কদরের বরকত হাসিল করবার চেষ্টা করি। 20 রমজান থেকে 29 রমজান পর্যন্ত প্রত্যেক রাত্রে লাইলাতুল কদর হওয়ার সম্ভাবনা রয়েছে। এটা আপনার হচ্ছে বুখারীর 2020 নম্বর হাদিস। এই হাদিসে রাসূল আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম থেকে বলছেন যে, তাহাররু লাইলাতুল কদর ফিল আশরিল আওয়াখির, তোমরা লাইলাতুল কদর কে খোঁজো শেষ 10 রাত্রিতে, আর আরেকটা হচ্ছে শেষের 7 দিন, তথা 23 রোজা থেকে 29 রোজা পর্যন্ত। এটা বুখারী শরীফের 2015 নম্বর হাদিসে। তবু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলছেন যে, তাওয়াত রুয়াতুকুম, সাহাবায়ে কেরাম স্বপ্নে দেখছেন লাইলাতুল কদরকে, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের কাছে এসে বলছেন, হে আল্লাহর রাসূল, আমরা লাইলাতুল কদরকে স্বপ্নে দেখলাম অমুক রাত্রিতে, কেউ 23, কেউ 25, কেউ 26। তো তাওয়াত রুয়াতুকুম, সাহাবীদের স্বপ্ন শেষ 7 দিনের সাথে মিলে যাচ্ছিল। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, মাই ইউরিদু আন ইয়াতাহাররাহা, যে ব্যক্তি লাইলাতুল কদরকে খুঁজতে যায়, ফালিয়াতাহাররাহা ফিস সাবিল আওয়াখির, সে যেন শেষ 7 দিনে খুঁজে।